হাই বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য লাড্ডুর রেসিপি নিয়ে চলে এসেছি। ছোলার ডাল নিয়ে নিয়েছি, এখন ডালটা ভিজিয়ে নেব। তো আমি 1 কাপ ছোলার ডালেই লাড্ডুটা বানাবো, আর ডালটা ভিজিয়ে রাখতে হবে 3 ঘন্টা। 3 ঘন্টার কিন্তু বেশি ভিজিয়ে রাখবে না, তাহলে কিন্তু এটা দানা দানা ভাব হবে না, একদম গলে যাবে। চলো তাহলে 3 ঘন্টার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আবার আমি চলে এসেছি, দেখো ডালটা একদম ভিজে গেছে। তবে ডালটা খুব বেশি পেস্ট করব না, হালকা পেস্ট করব। দেখো পেস্ট হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো দানা দানা ভাব রয়েছে। এই জিনিসটা কিন্তু তোমাদের করতে হবে, যাতে দানা দানা ভাব থাকে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার, তোমরা চাইলে বেকিং সোডাও দিতে পারো। আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, ব্যাস এটা মেখে নেব। চলো তাহলে বড়াটা ভেজে নি। বড়াটা ভাজবো রিফাইন তেলে, তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম করে নেব। আর বড়ার আকারগুলো যেমন খুশি তোমরা ভাজতে পারো, তেল হালকা করে কিন্তু বড়াগুলো ভাজবে, তাহলে কিন্তু এটা ভেতর থেকে একদম ভালোভাবে ভাজা হবে, নাহলে দেখবে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর খুব বেশি লাল করবে না, কালারটা যেন এইরকমই থাকে। দেখো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বড়ার কালারগুলো দেখো একই রকম আছে, লাল হয়নি, আর ভেতর থেকে দেখো একদম সুন্দর ফ্রাই হয়েছে। এইগুলো এবার মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, মানে একদম মিহিন নয়, যাতে দানা দানা ভাব থাকে। এই যে এই রকম। এবার শুকনো করার মধ্যে অল্প একটু মগজ দানা ভেজে নেব। যেই কাপে আমি ডালটা নিয়েছিলাম সেই কাপেই চিনি 1 কাপ দিয়ে দিলাম, আর ছোট কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। আর অল্প একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, আর রেড ফুড কালার সামান্য একটু দিয়ে দিলাম। তোমরা যদি এটা ইয়েলো করতে চাও তাহলে ইয়েলো ফুড কালারও দিতে পারো। এটা একটু ফুটে গেলেই আমি এবার পেশা ডালটা দিয়ে দেব। দেখো ফুট ধরে গেছে, একটা চিটচিটে ভাব এসে গেছে। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি, মানে বড়াটা। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে। এর মধ্যে তোমরা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারো। যেটা ভেজে রেখেছিলাম মগজ দানা ওটা দিয়ে দিলাম, আর ঘি 1 চামচ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়তে হবে। ডালের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, দেখো হয়ে গেছে। আমি এটা এবার হালকা একটু ঠান্ডা করে নেব, তারপর লাড্ডুগুলো বানাবো। যখন লাড্ডুটা বানাবে এরকম হাতে অল্প একটু ঘি নিয়ে লাড্ডুগুলো বানিয়ে নেবে। ব্যাস এই রকম আমার সব লাড্ডু তৈরি। এবার একটু সাজিয়ে নিতে হবে। সিলভার লিপস দিয়ে দিচ্ছি, সিলভার লিপসগুলো কিন্তু হাতে করে তুলবে না। আমি প্রথমে হাতে করে তুলছিলাম কিন্তু হাতের মধ্যেই জড়িয়ে যাচ্ছিল, তারপর এরকমভাবে ধরে দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে লেগে যাচ্ছে। আর 1টা করে কাজু দিয়ে দিয়েছি। কিরকম লাগছে আমার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে 1টা লাইক করো। আর আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে
প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।